নমস্কার আমি সুমন আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদী ভাবনা চিন্তা নিয়ে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম বিশ্বযুদ্ধের পর যেই ভয়াবহতা এই পৃথিবী দেখেছিল সেই ভয়াবহতা প্রত্যেকটি দেশের রাষ্ট্রনেতাদেরকে বাধ্য করেছিল যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথে হাঁটার জন্যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার যেসব বিষয়বস্তু ও তাত্ত্বিক আলোচনা সেই সবের অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে এই সময় প্রত্যেকটি দেশের লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠিত করা এবং এই সময় আদর্শবাদী ভাবনা চিন্তার বিকাশ ঘটতে দেখা যায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের জন্ম হয় উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশের দশকে মূলত তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের হাত ধরেই এই আদর্শবাদের আলোচনা শুরু হয় এই আদর্শবাদের মূল লক্ষ্যই ছিল আন্তর্জাতিক আইন ও বিশ্বব্যাপী একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যার ফলস্বরূপ হিসেবে লিগ অব নেশানসের কিন্তু উৎপত্তি হয় কিন্তু আমরা সকলেই জানি লিগ অব নেশনস কিন্তু ব্যর্থ হয় আসলে আদর্শবাদী চিন্তাধারার এমন কিছু বৈশিষ্ট্য ছিল যার জন্যেই কিন্তু এই আদর্শবাদী চিন্তাধারাটা কিন্তু ফেল করে এবার আমরা জানব যে আদর্শবাদ কেন ব্যর্থ হলো এই ব্যর্থতা জানতে গেলে আদর্শবাদের বৈশিষ্ট্যগুলোকে আগে আমাদেরকে জেনে নিতে হবে তাহলে চলো আদর্শবাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নিই আদর্শবাদীরা মনে করেন মানব গোষ্ঠী যতটা না সে নিজের কথা ভাবে তার থেকে অনেক বেশি সে স্বার্থহীন সে অপরের মঙ্গল চায় তাই স্বাভাবিকভাবেই মানুষ স্বার্থহীনভাবে একে অপরের সাহায্য করবে আর এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানব সমাজের উন্নতি হবে দ্বিতীয়ত হল আদর্শবাদীরা মনে করেন মানুষ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজটি করার জন্য সে নিজে যতটা না দায়ী তার থেকে অনেক বেশি দায়ী কিছু খারাপ প্রতিষ্ঠান বা সামাজিক কাঠামো যা মানুষকে বাধ্য করে খারাপ কাজগুলো করার জন্যে তৃতীয়ত হল আদর্শবাদীরা মনে করেন মানুষ কখনোই যুদ্ধ চায় না যেহেতু আন্তর্জাতিক ব্যবস্থায় নৈরাজ্য আছে তাই যুদ্ধ দেখা দেয় এই নৈরাজ্য দূর করতে পারলেই যুদ্ধকে পরিহার করা সম্ভব তোমরা যদি নৈরাজ্য সম্পর্কে না জেনে থাকো যে অ্যানার্কি জিনিসটা কি আমি এন একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটি একটু দেখে নিতে পারো চতুর্থত তো হলো আদর্শবাদীরা মনে করেন আন্তর্জাতিক ব্যবস্থায় যে নৈরাজ্য আছে এই নৈরাজ্যকে দূর করতে হলে প্রত্যেকটি রাষ্ট্রকে সম্মিলিত হয়ে অর্থাৎ একত্রিত হয়ে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অপরের তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব আদর্শবাদের যে মোটিভ ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সেটা কিন্তু এখানে ব্যর্থ হয় কারণ ইতিমধ্যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু প্রারম্ভ ঘটে যায় ফলে এই আদর্শবাদী চিন্তাধারা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করে যে মানুষকে আদৌ তার নৈতিকতার দ্বারা পরিচালিত হওয়া সম্ভব এই আদর্শবাদের তীব্র সমালোচনা করে ই কার্ড তার বিখ্যাত গ্রন্থ টোয়েন্টি ইয়ার ক্রাইসিস গ্রন্থটি লেখেন যেখানে তিনি বাস্তববাদের কথা বলেন এবং আদর্শবাদের বিরোধিতা করেন বা সমালোচনা করেন এরপর আমরা হ্যান্স যে মর্গেন কথা বলতে পারি যিনি তার পলিটিক্স অ্যামং নেশনস দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস গ্রন্থটিতে বাস্তববাদ সম্পর্কে আলোচনা করেন ঠিক আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ এই উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে দেখা যায় যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদের যে নিজের গুরুত্ব সেই গুরুত্ব তারা বজায় রাখতে পারে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে বাস্তববাদের জন্ম কি উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে না আসলে বাস্তবাদের জন্ম বা বাস্তববাদের যদি উদ্ভবকাল আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে প্রাচীন গ্রিসের দিকে তাকাতে হবে গ্রিসে এথেন্স ও স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়েছিল যা ঠুকি ডাইজিস তার পেলোপনেসিয়ান ওয়ার নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং সেখানে তিনি দেখান যে প্রাচীন গ্রিসে এথেন্স ও স্পার্টার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ারের ডিসব্যালেন্স হয়েছিল এবং যার ফলে দুটো রাষ্ট্র একে অপরকে সন্দেহের চোখে দেখতে থাকলো আর এই সন্দেহের ফলস্বরূপই তাদের মধ্যে যুদ্ধ দেখা দিল ঠিক আছে এছাড়া বাস্তববাদের চিন্তাবিদদের আমরা আরও অনেকের নাম বলতে পারি যেমন ম্যাকিয়াভেলি হবস জর্জ কেনান মর্গেন ইএইচ ইএইচকার এরা সকলেই কিন্তু বাস্তববাদী তাত্ত্বিক এবার আমরা বাস্তববাদের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। বাস্তববাদীরা বলেন যে মানুষ স্বার্থপর এবং ক্ষমতাকাঙ্ক্ষী প্রত্যেকটি মানুষই চায় যে তার কাছে যাতে পাওয়ার থাকে সেই পাওয়ারের মধ্যে দিয়ে সে তার লক্ষ্য পূরণ করতে চায় প্রত্যেকটি মানুষই চায় এবং একটি মানুষ আরেকটি মানুষকে সবসময় ডমিনেন্ট করতে চায় তার উপরে আধিপত্য বিস্তার করতে চায় এটা হলো মানুষের একটা স্বাভাবিক গুণাবলী যেটা যেটা মানুষের চরিত্র থেকে কখনোই বাদ দেওয়া সম্ভব নয় দ্বিতীয় পয়েন্টই হলো সমস্ত রাষ্ট্রের প্রাথমিক বা মূল দায়িত্ব হলো নিজের ক্ষমতা বৃদ্ধি করা এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের জাতীয় স্বার্থকে বাড়ানো এবং সেই জাতীয় স্বার্থকে রক্ষা করা তৃতীয় পয়েন্টটি হলো বাস্তববাদীরা মনে করেন যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক নৈরাজ্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থায় নৈরাজ্য আছে তাই প্রত্যেকটি রাষ্ট্রের উচিত নিজের সামরিক শক্তিকে বৃদ্ধি করা কারণ তারা মনে করেন যে কোনো রাষ্ট্রকে ইকোনমিক্যালি স্ট্রং হওয়ার থেকেও মিলিটারি স্ট্রং হওয়াটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ এই মিলিটারি স্ট্রং হওয়ার মধ্যে দিয়েই সেই রাষ্ট্রের সম্মান বাড়ে অন্যান্য রাষ্ট্রের কাছে চতুর্থত হল যে এদের মধ্যে এই বাস্তববাদীদের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখার মূল মাধ্যম হল ব্যালেন্স অফ পাওয়ার আর এই ক্ষমতার ভারসাম্যের মধ্যে দিয়েই দুর্বল রাষ্ট্রও কিন্তু বৃহৎ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে তো এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আদর্শবাদের কীভাবে পতন হচ্ছে এবং বাস্তববাদের কীভাবে উত্থান হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং